আজকে আমরা আবারও এক্সপ্লেন করতে চলেছি নতুন আর একটি মুভি নীলা বেলিচাম তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেন এক্সপ্লেনেশনে সিনেমাটি শুরু হয় নাইনটিন থেকে যেখানে আমরা দেখতে পাই একটা পুরানো বাড়িতে একটা লোক ঢুকতেছে তখন সেখানে সে একটা মেয়েকে শাড়ি পরা অবস্থা দেখতে পায় যে কুয়ার ভিতরে চলে যাচ্ছে সেটা দেখে লোকটি খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে সেখান থেকে সে পালিয়ে যায় এরপর আমরা আর একটা লোকটিকে দেখতে পাই দিনের বেলা সে একটা রিক্সা করে আসতেছিল তিনি একজন রাইটার ছিলেন যিনি মূলত সত্য ঘটনা অবলম্বনে কাহিনী লেখালেখি করে সে লোকটা সেই পুরোনো বাড়িটাতে থাকার জন্য আসতেছিল যে বাড়িটা আমরা একটু আগে দেখলাম রিক্সাওয়ালা লোকটিকে বাড়িতে যেতে দেখে খুব ভয় পেয়ে যায় আর সে সব জিনিসপত্র বাড়ির বাইরে রেখেই সেখান থেকে পালিয়ে যায় এরপর লোকটি বাড়িতে ঢুকে পুরো বাড়িটি ভালোভাবে দেখে নেয় আর এই বাড়িটা দেখে সে স্পষ্ট বুঝতে পারে যে অনেক বছর ধরে বাড়িটা পুরনো অবস্থায় পড়ে আছে এরপর লোকটা সমস্ত জিনিসপত্র বাড়ির ভিতর ঢুকে রুম পরিষ্কার করে গ্রাম দেখার জন্য বেরিয়ে পড়ে এরপর রাইটার একটা পোস্টম্যানের কাছে এসে তার নিজের নাম বলে আর তাকে বলে যে আমার নামে যদি কোনো চিঠি আসে তাহলে অবশ্যই আমাকে আমাকে দিয়ে দিবেন এরপর পোস্টম্যান তাকে বলে যে সে কোথায় থাকে তখন সে বলে আমি ওই বাড়িতে থাকি আর এটা শুনে সে পোস্টম্যানটাও খুব ভয় পেয়ে যায় কারণ সে খুব ভালো করেই জানে যে হাওলিটাতে ভূত আছে এরপর রাইটার নিজের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যায় আর সেখানে থাকা লোকজনকে বলে যে সেই গ্রামের নতুন এসেছে তো এই জন্য তাকে তিন বেলার খাবার তার ঘরে দিয়ে পাঠাইতে হবে এরপর হোটেলওয়ালা তাকে তার ঘরের সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে ওই পুরানো বাড়িটার কথা বলে আর এটা শুনে সে লোকটাও খুব ভয় পেয়ে যায় আর সেই বাড়িতে খাবার পাঠানো সে নিষেধ করে দেয় এরপর রাইটার তার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যায় তারপর তার বন্ধু তাকে দেখে খুব খুশি হয় কিন্তু তার ওই বাড়িতে থাকার কথা শুনেই তাদের খুব ভয় লাগে তখন তাকে তারা বলে যে ওই বাড়িতে একটা আতা আছে যেটা ভার্গবী নামে একটা মেয়ের যে কুয়ায় লাভ দিয়ে তার জীবন দিয়ে দিয়েছে মেয়েটা অনেক ভালো নাচতো এবং গান করতো এরপর রাইটার যখন সামনের কাহিনী জিজ্ঞেস করে তখন তারা বলে যে ভার্গবী এবং তার প্রেমিক শশী তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু একদিন শশী তাকে ছেড়ে শহর চলে যায় আর যার পর রাগে খোপে ভার্গবি কুয়া লাভ দিয়ে জীবন দিয়ে দেয় আর কুয়ার পাশেই ওই শশী কুমারের নামে একটা চিঠি পাওয়া গিয়েছিল যেখানে লেখা ছিল যে সে অন্য কাউকে বিয়ে করেছে আর তখন থেকে ভার্গবি ছেলেদেরকে দেখতে পারে না আর সে তারপর থেকেই গ্রামের লোকজন সেখান থেকে একটা আওয়াজ শুনতে পায় যার ফলে রাতে তো বাদেই দিনের বেলাও লোকজন সেখানে যেতে খুব ভয় পায় আর এসব শুনে রাইটার তার বন্ধুদেরকে বলে যে আমার জন্য টেনশন করো না আমার কিচ্ছু হবে না এরপর রাইটার সোজা তার সেই পুরনো বাড়িতে চলে আসে এরপর সোজা সেই বাড়ির ভিতরে কুয়ার পাশে চলে যায় আর সেখানে দাঁড়িয়ে সে ভার্গবীর কথা বলে সে বলে যে এখানে একজন নতুন মানুষ আর ভার্গবীর জায়গা নেই আর এই জন্য সে যেন তাকে ডিস্টার্ব না করে আর তাকে যেন এখানে আরামসে থাকতে দেওয়া হয় এরপর রাইটার একটা গান লাগিয়ে সেখানে থাকতে থাকে আর ঠিক তখনই সেখানে আমরা ভার্গবীর একটা আতা দেখতে পাই যে ঠিক কুয়ার পাশেই বসেছিল দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছিল এরপর রাইটার তার ঘরের ভিতরে এসে নিজের কাহিনী লেখা শুরু করে দেয় যেটা একটা লাভ স্টোরি ছিল এরপর যখন রাইটার তার কাহিনী লিখে শুয়ে যায় তখন আমরা দেখতে পাই যে তার সে আত্মাটা ঘর থেকে যাওয়ার পথে তার হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে যায় এর পরের দিন রাইটার খানা খাওয়ার জন্য আবারও সে হোটেলে যায় যেখানে সব লোক তাকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল সবাই চিন্তা করতেছে যে সে সারা রাত সেই বাড়িতে কিভাবে কাটিয়েছে এবার হোটেলওয়ালা তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে তার সঙ্গে সেখানে কি হয়েছে সে তো বলে যে আমি তো কালকে রাতে আরামসে শুয়ে গেছিলাম এরপর হোটেললা তাকে বলে আপনি প্রথম ব্যক্তি যে আজকে সারা রাত সে বাড়িতে প্রথম কাটিয়েছেন এর আগের বছর এমেন স্যার এবং তার বোন সেখানে থাকতে গিয়েছিল কিন্তু তারা সেখানে একটি রাতও থাকতে পারেনি এরপর রাইটার তাকে এমেন স্যারের ব্যাপারে জিজ্ঞাসাত করে তখন হোটেললা তাকে বলে যে এমেন স্যার তাদের গ্রামের অনেক বড় লোক এই পুরো গ্রামের লোকজন তাকে ভরGoverner মতো মানে আর কয়েক বছর আগে ভারগভের সঙ্গে তার হর কথা ছিল কিন্তু তার আগেই ভারগবের কুয়োতে লাফ দিয়ে তার জীবন দিয়ে দিয়েছে এরপর রাইটার আবারও সেই বাড়িতে এসে তার ডাইরি পুনরায় লেখা শুরু করে ঠিক তখনই ঘরের পিছনে সে একটা আওয়াজ শুনতে পায় তখন সে দেখতে পায় যে কেউ একজন লার্কিক সাজে সেখানে থাকা একটা বাক্স চুরি করতেছিল আর এটা দেখে রাইটার সেই ঘরে যাওয়ার জন্য সেই ঘরের তালাটা ভেঙে ফেলে সেই ঘরে ঢুকে সে বুঝতে পারে যে এই রুমটা আসলে ভারগবের ছিল এরপর রাইটার সেখানে ঢুকে সেই বাক্সটা খুলতেই সেখানে একটা ভারগবের ছবি পায় যে দেখতে অনেক সুন্দর ছিল এবার রাইটার একটা জায়গায় বসে ভার্গরির ব্যাপারে লেখা শুরু করে দেয় যা সে গ্রামের লোকজনের কাছ থেকে শুনেছিল সেই বাড়িতে ঘুমাইতেছিল বেলা আর তখন একটা অচেনা ব্যক্তি সেই বাড়ির ভিতরে ঢুকে প্রবেশ করে আর ঠিক সেই সময় বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সে লোকটি ভার্গবীর আত্মাকে দেখতে পায় আর সেটা দেখে সে লোকটা খুব চিল্লায় ওঠে এবং বেউশ হয়ে যায় আর সে লোকটার চিৎকার শুনে রাইডার ঘুম ভেঙে যায় এরপর সেই লোকটির কাছে এসে এবং তার জ্ঞান ফিরিয়ে আনে এবার তাকে নিজের রুমে নিয়ে চলে চলে তখন সে লোকটাকে জিজ্ঞেস করে যে সে কে এবং এখানে কি করতেছিল সে লোকটা বলে যে আমার নাম পরিকার যে এখানে কাজ খোঁজার জন্য এসেছিল আর সে বলে যে আমি যখন এই বাড়ির ভিতর প্রবেশ করেছি তখন ম্যাডাম আমার গলার উপরে উঠে সেটা চেপে ধরতেছিল আসলে লোকটা ভেবেছিল যে সেই ম্যাডামটা মনে হয় রাইডারের ওয়াইফ সবকিছু শুনে রাইডার বুঝতে পারে যে এটা আর কেউ না সে ভার্গবীর কথাই বলতেছিল এরপরে রাইডার সেই লোকটাকে কামের জন্য রেখে দেয় আর তাকে বলে না যে এখানে একটা আত্মা আছে এরপর রাইডার বাইরে এসে ভার্গবীর আত্মাকে বলে বলে যে পরিগার নিয়ে অনেক গরিব লোক তো তাকে এখানে থাকতে দাও আর এর পরের দিন যখন রাইটার গ্রামের সেই হোটেল থেকে খাবার নেওয়ার জন্য আসে তো পরিগার নিয়ে তখনই সেখানে বাইরে বসেছিল আর তখন সে একটা বিড়াল দেখতে পায় আর এটাও ভার্গবীর আত্মা ছিল যে বিড়ালের রূপ ধরে এসেছিল সে তাকে কিছু বলে না এবং সেখান থেকে চুপচাপ চলে যায় আর এর পরের দিন পরিগার নিয়ে রাইটারের বন্ধুর কাছে চলে আসে আর তাকে বলে যে তার মালিক একটা রশি চেয়েছে আর পরিগার নিয়ে এ লোকদেরকে একটা লিড চিঠিও দিয়ে দেয় যেখানে লেখা ছিল যে তার সেই কুয়াটা ঠিক করার জন্য একটা রশির খুব দরকার তো রশি ওই লোকটার কাছে দিয়ে দাও এরপর তারা তাকে রশিটা দিয়ে দেয় এরপর রাইটার বলে যে সে কুয়াটা পরিষ্কার করার জন্য কুয়ার ভিতর আর তাকে ভালোভাবে ধরে রাখতে হবে। এরপর কুয়াতে নামে তখন পরিগণ্যের হঠাৎ হাঁচি চলে আসে যার ফলে রশিটা হাত থেকে ছিটকে পরে যায় আর রাইটারও কুয়ার ভিতরে পড়ে যায় আর এটা দেখে পরিগণ্য পুরোপুরি ঘাবড়িয়ে যায় আর সোজা রাইটারের বন্ধুর কাছে গিয়ে তাকে বলে যে রাইটার কুয়ার ভিতরে করে গেছে কিন্তু সে তার ম্যাডামকে অনেক ডাকা ডাকি করে বলছে যে তার মালিক ওয়ার ভিতরে পড়ে গেছে কিন্তু তার ম্যাডাম কোনো সে কোন মেডামের কথা বলছে তখন সে বলে যে কেন লেখকের অবাক হয় এবং সে তার পরিগণ্যকে বলে যে সে আসলে রাইডারের ওয়াইফ না ওটা আসলে ভার্গবের আত্মা ছিল আর যে সে কুয়াতে পড়েই অনেক আগে মারা গেছে আর এটা শোনার সাথে সাথেই পরিগণ্যি একদম অজ্ঞান হয়ে যায় আর এরপর যখন তার আবারও হুশ ফিরে আসে তখন তার সামনে সে রাইডারকে দেখে দেখতে পায় তখন সে বলে যে সে যখন কুয়ার ভিতরে পড়ে গেছে তখন সে আসলে ডুবে মরার কথা ছিল কিন্তু তখনই সে হঠাৎ বুঝতে পারে যে কেউ একজন তাকে তুলে ধরতেছে পানির ভিতর থেকে আর যখন তার পুরোপুরি হুশ চলে আসছে তখন সে দেখতে পায় যে সে অলরেডি কুয়ার বাইরে পড়ে আছে আর এই সব কিছু শুনে পরিগণী তাকে বলে যে সে দ্বিতীয়বারের মতো আর ওই বাড়িতে যাবে না আর রাইটার আবারও সেই পুনরায় বাড়িতে এসে ভার্গবীর লেখা শুরু করে দেয় কিন্তু সে আসলে বুঝতে পারতেছিল না যে ভার্গবীর সাথে আসলে কি হয়েছে এরপর একদিন রাইটার সন্ধ্যাবেলা বসে ছিল তখন হঠাৎ করে এসে মানে অন্য মনুষক হয়ে সমুদ্রের ভিতরের দিকে চলে যেতে থাকে কিন্তু বেশ কিছুটা দূরেই সমুদ্রের ভিতরে সে ভার্গবের আত্মাকে দেখতে পায় আর যে তাকে সমুদ্র যাওয়া থেকে আটকায় আর এটা দেখে রাইডার পুরোপুরি হয়রান হয়ে যায় এরপর সে যখন সে বাড়িতে এসে ভার্গবের ছবি নিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে একটু আগে যে সে আত্তাকে দেখেছে সেটা আসলে ভার্গবী ছিল আর ঠিক তখনই হঠাৎ করেই অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর এটা দেখার জন্য রাইডার যখন জানালার জানলাটা খুলে দাঁড়ায় তখন সে বাইরে তাকিয়ে পুরো শক্ট হয়ে যায় কেননা ভার্গবের আত্মা বাইরে দোলনায় দুলতেছিল আর এটা দেখে রাইটারের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এরপর রাইটার কিছুক্ষণ পর তার রুমে চলে আসে তখন সে দেখতে পায় যে কিছু একটা সেখানে জ্বলে ছাই হয়ে গেছে এরপর সে সেটা দেখে বুঝতে পারে যে তার ডায়েরি পুড়িয়ে ফেলা হয়েছে আসলে ভার্গবী চাইছিল না যে তার নামে মিথ্যা কিছু সে লেখুক এরপরে রাইটার একটা পেপার এবং একটা নিউজ পেপার দেখতে পায় আর যেটা মূলত ভার্গবের বক্স থেকে সে পেয়েছিল যেখানে এখানে একটা লোকের কথা বলা হয়েছে যে ট্রেনে মারা গিয়েছে আর তার বয়স থার্টি ফাইভ ছিল সেই সাথে তার পকেট থেকে কিছু চুলো পাওয়া গিয়েছে কিন্তু সেই লোকটার নাম কোথায় মেনশন করা ছিল না আর সবকিছু দেখে রাইটারের একটু শক লাগে সে ভেবে নেয় যে এই খবরটা অবশ্যই ভার্গবীর সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে এরপর রাইডার সেই লেটারটা দেখে যেটা ভার্গবীর বক্স থেকে সে পেয়েছিল জুনানকোটার নামের একটা লোক এই ভার্গবীর ব্যাপারে লিখেছিল এরপর আবারও রাইডার তার বন্ধুদের সঙ্গে দেখা করে নানকুটানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন তার বন্ধু তাকে বলে যে নানকুটান খুব খারাপ একজন লোক সেই সাথে রাইটার তার দুই সাইলের ব্যাপারে তাকে বলে এরপর রাইটার ভার্গবের দুই বন্ধু বনের কাছে যায় আর তাদেরকে ভার্গবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন তারা সেখানে জানতে পারে যে ভার্গবের পাশেই একটা শশী নামের লোক ছিল যাকে ভার্গবী খুব ভালোবাসত কিন্তু একদিন শশী তাকে ছেড়ে চলে যায় এরপর রাইটার ভার্গবীর মায়ের কাছে যায় আর তাকেও ভার্গবীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আর সব কিছু জেনে শুনে সে সেই বাড়িতে এসে আবারও ভার্গবীর ব্যাপারে লেখা শুরু করে কিন্তু ঠিক তখনই রাইডার বাইরে একটা আওয়াজ শুনতে পায় আর যখন সে জানালাতে বাইরে থাকায় তখন সেখানে সে একটা লোক দেখতে পায় যাকে আমরা এই সিনেমা শুরুতে দেখেছিলাম এরপর রাইডার যখন বাইরে আসে তখন হঠাৎ করে তার ঘরের ভিতরে আগুন লেগে যায় আর সেই সাথে রাইডারের উপরে চাকু দিয়ে কেউ একজন হামলা করে এর পরের দিন রাইডার একটা দোকানে এসে ওই চাকুটাকে দেখায় কিন্তু ওই লোকটা তাকে বলে যে সে চাকুর ব্যাপারে কিছু কিচ্ছু জানে না আসলে রাত্রে বেলা যখন সে ভার্গবের ব্যাপারে লিখতেছিল হঠাৎ করে তার হারিকেনের তেল শেষ হয়ে গিয়েছিল এরপরে রাইডার তার বন্ধুর কাছে তেল নেওয়ার জন্য গিয়েছিল আর এরপর যখন সে আবারও পুনরায় ঘরে চলে আসে তখন সে দেখতে পায় যে সেই ঘরে অনেক আগুনের রশনি আছে যেটা আসলে ভার্গবের আত্মা তার নিজের শক্তি দিয়ে করেছিল একচুয়ালি সে চেয়েছিল যে সে যেন কাহিনীটা পুরো করতে পারে এরপরে রাইডার ভার্গবের কাহিনী পুরা করে দেয় এরপর কুয়ার পাশে এসে বসে পড়ে এরপর সে ভার্গবীকে পুরো কাহিনীটা শাই যা সে লিখেছিল এরপরে কাহিনী ফ্লাশ ব্যাগে চলে যায় যেখানে আমরা ভার্গবি দেখি সে একজন ক্লাসিক্যাল ডান্সার ভার্গবীর পাশের ঘরেই শশী কুমারের ঘর ছিল সে একজন গায়ক ছিল এরপর একদিন ভার্গবীর কলেজে একটা ফাংশন হওয়ার কারণে ভার্গবি শশি কাছে গান শেখার জন্য তার ঘরে যায় আর এরপর তাদের দুইজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় যার পর সে বন্ধুত্ব তাদের ভালোবাসায় পরিণত হয় এরপর থেকে তারা দুইজন দেওয়ালের পাশে এসে একজন আর একজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে এই দেয়ারের পাশ থেকেই একজন আর একজনকে লাভ লেটার দিত এরপর আমরা নারায়ণ নামের একটা লোককে দেখতে পাই যে ভার্গবীর কাজিন ছিল আর সেও আসলে ভারগবিকে বিয়ে করতে চেয়েছিল এরপর নারায়ণ একদিন শশী কুমারের লাভ লেটারটা হাতে পেয়ে সেটা পড়ে ফেলে সেটা দেখার পর সে ভার্গবীর মায়ের কাছে এসে তার বিয়ের ব্যাপারে কথা বলে কিন্তু ভার্গবীর মা তাকে বলে যে ভার্গবীর পড়ালেখা এখনো শেষ হয়নি আর এই জন্য সে তাকে এখনই বিয়ে করবে না আর তখনই ভার্গবী সে ঘরে চলে আসে এবং সে তাকে বিয়ে করাতে ডাইরেক্ট নিষেধ করে দেয় আর এটা শুনে নারায়ণের খুব রাগ হয় আর এরপর একদিন যখন শশি কুমার এবং ভার্গবি তাদের কলেজের লাইব্রেরিতে কথা বলতেছিল আর তখন শশি কুমার যে সে কয়েক মাসের জন্য লক্ষণ যাচ্ছে আর এই কথাটাই নারায়ণ সেখানে দাঁড়িয়ে শুনে এরপর যখন শশি কুমার স্টেশনে ছিল তখন সেখানে নারায়ণের সাথে দেখা হয় আর সেখানে আমরা জানতে পারি যে নারায়ণ ও সেখানকারই টিকিট কেটেছিল এরপর নারায়ণ শশি কুমার কে একটা প্যাকেট দেয় তাকে বলে যে ভারগবি তাকে এটা দেওয়ার জন্য বলেছে আর এই পকেটে শুধুমাত্র কলা তো শশী কুমার সেটা খেয়ে নেয় আর কলা খাওয়ার পরে শশী কুমার মূলত মারা যায় আসলে সেই কলার ভিতরে বিষ মেশমারের অপেক্ষায় ভার্গবি শশী কুমার তো মারা গেছে এরপর নারায়ণ একদিন ভার্গবীর কাছে আসে এবং তার বিয়ের কথা বলে কিন্তু ভার্গবী তাকে বিয়ে করতে সোজা না করে দেয় আর তাকে অনেক অপমান করে আর এই কথায় নারায়ণের খুব রাগ হয় এরপর একদিন সুযোগ বুঝে সে ভার্গবীর ঘরে আসে যেদিন ভারগবি একদম একলা ছিল তখন নারায়ণ সেখানে এসে তাকে সব সত্যি কথা বলে দেয় সে বলে যে সে শশীকুমারকে বিষ পান করে মারিয়ে ফেলেছে আর সে কখনোই ফিরে আসবে না গ্রামে আর এই কথা শুনে ভারগবি কান্নায় ভেঙে পড়ে এবং নারায়ণের উপরে অ্যাটাক করে তাকে মারার জন্য এরপর নারায়ণের খুব রাগ হয় এবং সে ভারগবিকে ধরে সজা কুয়ার ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যার ফলে সেখানেই তার মৃত্যু হয় এরপর নারায়ণ পুরো গ্রামে বলে দেয় যে ভারগবি স্বেচ্ছায় লাভ দিয়ে আত্মহত্যা করেছে আসলে এখানে মেইন মাস মাস্টারমাইন্ড নারায়ণী ছিল এরপর মুভি প্রেজেন্টে চলে আসে মানে এম রাইটারের কাছে চলে আসে আসলে এটা তো সেই নারায়ণী ছিল আর আমরা বুঝতে পারি এটাই সেই নারায়ণ আর সেই রাইটার বলে যে সে যে কাহিনীটা লিখেছে সেটা একটা সত্যি কাহিনী কিন্তু সে তাকে এই কাহিনী কোনোভাবে পাবলিশ করতে দেবে না সেই সাথে সে তাকে মেরে ফেলারও ধামকি দেয় এরপর তার কাছে থাকা সব ডায়েরি কেড়ে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দেয় এরপর নারায়ণ তার চাকু বের করে রাইটারের উপরে হামলা করে আর তাকে বলে যে এই কথা যদি বাহিরে চলে আসে তাহলে এই পুরা গ্রামে তার বদনাম rote যাবে কারণ এই গ্রামের লোক এখন তাকে ভগবানের মতো মানে এরপর তাদের দুইজনের মধ্যে বেশ লড়াই হয় আর এই হাতাহাতির এক পর্যায়ে নারায়ণ রাইটারকে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু রাইটার তার পা ভালো করে ধরে তাকে কুয়ার ভিতরে ফেলে দেয় এরপর রাইটার তাকে ডুবতে দেখতে পায় না আর তার তাকে ওঠার জন্য রশি ফালিয়ে দেয় দেয়নিছে যাতে সে উপরে উঠতে পারে ঠিক তখনই ভারগবের আত্মা সেই কুয়ার ভিতরে এসে নারায়ণের পা টেনে ধরে নারায়ণ টেনে নিচের দিকে টেনে নিয়ে যায় আর এখানে পানিতে ডুবে নারায়ণের মৃত্যু হয় একচুয়ালি ভার্গবে তার বদলা নিয়ে নিয়েছে এরপর রায় দেখতে পায় যে কুয়ার ভিতর থেকে রশনি চলে আসতেছে আর সেখান থেকে তার সেই উপরে দিকে চলে আসতেছে আর সেই আলো গুলো আসমানে গিয়ে মুক্ত হয়ে যায় একচুয়ালি ভার্গবের আত্মা এখানে মুক্তি পেয়ে গেছে এখানেই এই মুভিটি খতম হয়ে যায় তো বন্ধুরা আপনাদের এই মুভিটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে পর্বত